আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল তার মন খুব ভালো। আমি তাকে বললাম, হে আল্লাহ রাসূল, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আয়েশাকে ক্ষমা করে দাও, তার অতীতের গুনাহসমূহ, ভবিষ্যতের গুনাহসমূহ এবং যা সে গোপনে করেছে এবং যা প্রকাশ্যে করেছিল তার সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হলেন। খুশিতে তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই দোয়াতে কি তুমি খুশি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল, এই দোয়ার পরেও খুশি না হয়ে কি কেউ থাকতে পারে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজে করি। সুবহানাল্লাহ।